আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টাকা ইনকাম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে কোনো এয়ারড্রপ শেয়ার করবো না, তবে কিছু এয়ারড্রপের রিমাইন্ডার দিব। এবং আজকের ভিডিওতে আপনাদের দেখবেন একটা খুব ভালো প্রোজেক্ট সেজন লাইভ, এখান থেকে আমি বাদে কিন্তু সবার প্রফিট হয়েছে NFT সেল করে। তো যারা এক্সপার্ট তারা সেল করে নিয়েছেন, আর যারা নতুন তারা কিন্তু আমাকে অনেকে কমেন্টে রিকোয়েস্ট করছেন, ভাই তাড়াতাড়ি এখানে ভিডিও দেন, দেখুন সবাই ভিডিও চেয়েছেন। তো আপনাদের অনুরোধে ভাই, এত কষ্ট করে ভিডিও মেক করতেছি, অনেকেই ভিডিও ফুল দেখেন না, স্কিপ করেন। এখানে আর একটা দেখেন, KACO NFT, এটার আমরা আপডেট দিয়েছিলাম, দেখুন কীভাবে সেল করবেন। ভাই আপনাদের জন্য প্রতিনিয়ত আপনাদের বলে দিচ্ছি যে আমার দায়িত্ব একটা এয়ারড্রপের টোকেন কখন কোথায় সেল করবেন, A to Z আমার দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু আমি পালন করি। কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব কিন্তু পালন করেন না, নিয়মিত ভিডিও দেখেন না এবং এয়ারড্রপে জয়েন করেন না। তো আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই এখন থেকে প্রত্যেকটা এয়ারড্রপ জয়েন করেন। বন্ধুরা এখানে দেখুন প্রত্যেকটা এয়ারড্রপ ভালো ভালো প্রজেক্ট কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি, এবং সময় মতো ইনশাল্লাহ পেমেন্ট আপডেট শেয়ার করে থাকি। তো এখানে যেগুলো এয়ারড্রপ দেখতেছেন একটা ওভারহেলক করবেন না ভাই। এখানে দেখুন আপনার প্রত্যেকটা এয়ারড্রপ কিন্তু ভালো ভালো এয়ারড্রপ, এই জন্য আমি কিন্তু শেয়ার করি। আর ভিডিও ভাই, অনেকে ভিডিও আসার বসে থাকেন, অনেকে আমার চ্যানেল রয়েছেন কিন্তু ইউটিউবে এখানে টেলিগ্রাম ফলো করেন না। তো আবারও বলি, আপনারা কিন্তু যারা ফলো করেন না তারা কিন্তু কখনোই পেমেন্ট পাবেন না। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখন যেটা কাজ হচ্ছে আপনারা এই NFT কীভাবে আপনারা করবেন, সেল করবেন, ঠিক আছে। এখানে দেখুন সেশন লাইভ আমি দেখাইছি, এখানে কিভাবে আপনারা জয়েন করবেন A to Z আপনাদের বলে দিছি, অনেক কয়টা রাউন্ড শেয়ার করছি। এবং দেখুন ভাই, আপনাদের একটা এখানে ভিডিও তৈরি করে দিছি, এখানে দেখুন। এরপরও আপনারা ভিডিও না দেখে হুদায় ইনবক্সে আমাকে বলেন, ভাই এটা কীভাবে ক্লাইম করবো, কীভাবে ক্লাইম করবো বলেন ভাই, এত কষ্ট করে ভিডিও মেক করি। এখানে দেখুন ভিডিওটা দেখুন, এখানে বলছি গুরুত্বপূর্ণ ভয়েস হাউ টু সেল সেজন লাইভ NFT। তো এই ভিডিওটা মেক করার পর ভাই, আপনারা এত কষ্ট করে একটা ভিডিও মেক করার পর আবারও ইনবক্সে নক করেন, এটা কিন্তু খুব কষ্টকর বিষয়, ঠিক আছে। সবার কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা আপডেট ফলো করবেন, ঠিক আছে। আর অনেক সবাই হেল্প চাইবেন গ্রুপে, ঠিক আছে, আমাদের গ্রুপ রয়েছে, অবশ্যই এখানে আপনারা গ্রুপে হেল্প চাইবেন ভাই। আমার একার পক্ষে আপনাদের ইনবক্সে সাপোর্ট দেওয়া কখনোই সম্ভব না, গ্রুপে আমাকে মেনশন দেবেন, সবাই সাপোর্ট পাবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকছে, দাদা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে পিন অপশনে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলটি সবার উপরে চলে যাবে। তো চলুন এখন আপনাদের দেখায় কীভাবে আপনি NFT সেল করেন। ভাই 3 মিনিট যে বক্তব্য দিচ্ছে আমি জানি আপনারা কেউ শোনেন নাই, স্কিপ করে চলে এসেছেন। যারা আমাকে ফলো করবেন ইনশাল্লাহ তাদেরই ইনকাম হবে, যারা ফলো করবেন না উল্টাপাল্টা কাজ করবেন তাদের ইনকাম হবে না, এটা শিওর। তো বন্ধুরা এই লিঙ্কটা আপনি কপি করবেন, ঠিক আছে, এই লিঙ্কটা কপি করে চলে আসবেন এখানে ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট, যেখানে ইচ্ছা আপনার, যেখানে ইচ্ছা ওয়ালেট থেকে ড্যাপ অপশনে ক্লিক করবেন। ড্যাপ অপশনে ক্লিক করে আপনারা এই লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পর বন্ধুরা এখানে দেখুন আপনাদের ওয়ালেট, আপনাদের এতবার শিখিয়ে তারপর গ্রুপে বলছে যে ভাই ড্যাপ অপশন কী, ড্যাপ অপশনে কোথায় কী করবো কানেক্ট হয় না, ভাই এটা কোনো কথা হলো, প্রত্যেকটা ভিডিওতে ড্যাপ অপশন সম্পর্কে বলা হয়। তো এরপর আপনারা এখানে ক্লিক করবেন, করার পর আপনি স্মার্ট চেন করবেন। স্মার্ট চেন করার পর এখানে আগের যে ভিডিওটা দিচ্ছি ওটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে সকলগুলো চেক করবেন, ঠিক আছে। আমরা সকলগুলোই শেয়ার করেছিলাম এখান থেকে মোটামুটি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু যে কোনো একটাতে যদি উইন হন, এখানে আপনার NFT শো করবে, এখানে ড্রতে ক্লিক করে আপনার NFTটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। তো আমার নাই এখানে, আমি 2টা ক্লেম করছি, আগের ভিডিওতে দেখাইছি, হয়ে গেল আপনার টোকেন ক্লেম করা। যেহেতু এখানে বলেই দিলাম ড্র করলে আপনার DNF যাবে। এরপর সেল দেবেন কোথায়, এখানে চলে আসবেন মার্কেট, ঠিক আছে, মার্কেটে ক্লিক করবেন। করার পর এখন আপনি বলবেন ভাই আমি প্রাইস কত দিব। তো প্রাইস দেওয়ার জন্য এই সাইডে আপনার NFTগুলো দেখতে পাচ্ছেন, ধরেন আমি ধরে নিলাম আমার কাছে আসছে, ধরেন যে আমার কাছে ডেগো 1 নম্বর ডেরিফাই না সরি ধরেন যে এখানে এই যে ডেগো ফাইন্যান্স আমার NFT আছে। সো দেখুন ডেগো ফাইন্যান্স আপনার কয় নম্বর লেভেলের NFT আছে, 1, 2, 3। সো আমরা ক্লিক করবো লেভেল 1। তো বন্ধুরা এখানে লেভেল 1 সর্বোচ্চ নিচে দিয়েছে 0.005, এখানে দেখুন সবাই লিস্ট করছে লেভেল 1 NFT। আপনার যে NFT রয়েছে সেটা আপনি অবশ্যই কিন্তু দেখবেন। তো আমরা যদি 0.01 BNB-র প্রাইসটা দেখি, সব বর্তমান যদি একটু ক্যালকুলেটার করি, 0.05 গুণ হচ্ছে বর্তমান NFT 500 চলে, তো $25 এটা কিন্তু সেল অর্ডার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অনেকে দিছে 0.08, 0.008, এখানে 0.08, এখানে দেখুন 0.14 BNB, 0.24 BNB। তো আপনার কথা হচ্ছে আপনারা দ্রুত সেল করার জন্য এর চাইতে কম দেবেন, ঠিক আছে, এর চাইতে কম দিলে দ্রুত সেল হয়ে যাবে।
এখন আপনি এনএফটিতে ক্লেম করলেন, ভাই এনএফটি এখন পাবো কই, আমার তো এনএফটি খুঁজে পাচ্ছি না, এখানে চলে আসবেন, ঠিক আছে, এখানে অ্যাড্রেস, এরপর চাপ দিয়ে ধরবেন, ক্লিক করবেন না, চাপ দিয়ে ধরে থাকবেন, তারপর এই যে ধরা অবস্থায় এখানে এনএফটিতে ক্লিক করবেন। তো দেখি আমার কোনো এনএফটি আছে কি না, ও আচ্ছা আমার এনএফটি আছে। তো এই এনএফটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি যদি সেল অপশনে ক্লিক করেন, এর আগে আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে 1.6 অথবা $2 মতো বিএনবি ফি যাবে। তো বিএনবি ফি দেবেন কিনা এটা আপনার উপর নির্ভর করবে। তো আমি এখন এটাকে সেল অর্ডার লাগাইবো, যেহেতু ইনি এখানে দিছে। তো আমরা যদি এখানে 4.99 দিয়ে দিই তাহলে কত প্রাইসটা আসে দেখি, আমরা এর ইনার চাইতে আগে সেল করব। 4.99 বর্তমানে বিএনবি 500, সরি 4.099 হবে, 9 গুণ হচ্ছে 500, আমি এটার প্রাইসটা দেখাচ্ছি $24.50, ঠিক আছে। আমরা এই প্রাইসটা বসাবো, আমরা দ্রুত সেল করতে চাচ্ছি, আমাদের বেশি প্রফিটের দরকার নেই, ঠিক আছে। তো সেল অপশনে ক্লিক করবেন, করার পর এখানে দেবেন অ্যামাউন্ট কয়টা আছে আপনার বিএনবি, সরি এনএফটি, তো ওপরে দেবেন প্রাইস, ঠিক আছে। মার্কেটে কে কত লিস্ট করছে সেটা দেখে আমি আশা করি বুঝতে পারছেন, আমার যত সম্ভবের চেষ্টা করছি। এরপর যদি কনফার্মে ক্লিক করেন, আমার এর আগে কিন্তু মানে এর আগে কিন্তু আমার একটা অর্ডার দেওয়া ছিল, সেটা অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে এটা নতুন অ্যাড হয়ে যাবে। তো আমার কিন্তু বিএনবি লাগলো না, এখানে দেখুন ক্যান্সেল চলে গেছে, অর্ডার চলে গেছে, কারণ আমি এর আগে বিএনবি অ্যাপ্রুভ করেছি, আমার আর একটা এনএফটি সেল হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এখন দুই নম্বর কথা হচ্ছে ভাই, এই কাও এনএফটিটা কোথায় সেল করবো, এটা সেল করার জন্য অবশ্যই আপনাকে এই লিঙ্কটাতে যেতে হবে। অনেকে কাও এনএফটি রয়েছে আমার সাথে উইন করেছেন, তারা জিজ্ঞেস করতে চায় কীভাবে কী করবো, এখানে ড্যাপ অপশনে যাবো, ওকে। তো এখান থেকে আবারও বিএসসি পেয়ার, তো এটা একটু ভিন্ন ধরনের, আপনার ট্রেশাল কি আপনার এখানে যতগুলো এনএফটি রয়েছে আপনি এখানে দেখতে পাবেন বিএসসি পেয়ারে, ঠিক আছে। তো এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন, আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে নেবেন, আশা করি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটার জন্য আবার কেউ বলবেন না ভাই অ্যাকাউন্ট কীভাবে খোলে, এগুলো সিম্পল কাজ, ঠিক আছে। তো এরপর যেটা করবেন, এখান থেকে দেখুন আমার এখনও 3টা এনএফটি রয়েছে, এনএফটি কিন্তু আমরা ওখানে সেল অর্ডার লাগাইছি, আপনার চাইলে এখানে সেল অর্ডার দিতে পারেন। তো ধরেন আমার যে কাও এনএফটি আসলো, আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমারটা তো সেল হয়ে গেছে, আমি তো দেখাইতে পারতেছি না, সেম প্রসেস, এখানে সেল অপশনে ক্লিক করবেন, এরপর বিএনবি ফি চাইবে, এখানে আপনার অ্যামাউন্টটা বসায় দিবেন, ঠিক আছে। আমার যে কাও এনএফটি রয়েছে সেটা কিন্তু আমি $35 দিয়েছিলাম। তো এখান থেকে অ্যাপ্রুভ করে সেম আগের প্রসেসে আপনার আপনার ওই টার্গেটেড অ্যামাউন্ট দেবেন। তো টার্গেটেড অ্যামাউন্ট কীভাবে দেন, যেহেতু কাও এনএফটি সবার একই ছিল আমার সাথে মোটামুটি, তারা $35-$40 দিলেই হয়ে যাবে সেল। তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও মেক করলাম, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকে বলতো আবার দেখবো নতুন কোনো এয়ারড্রপ ভিডিওতে, অবশ্যই মনে ভুলে যাবেন না ভাই আমার চ্যানেলটি অল টাইম অ্যাক্টিভ থাকবেন, ভালো ভালো এয়ারড্রপ এবং আপডেট কিন্তু সাথে সাথে শেয়ার করবেন। আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, আবারও হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।